সংবিধান থেকে এক চিউলও নড়ব না এমন বক্তব্যকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। বিকেলে রাজধানীর নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপ করে তিনি জানান, সুবিধা মতো সময়ে মহাজোট ছাড়বেন তারা। এছাড়া ইসলামী দলগুলো নিয়ে তৃতীয় কোনো জোট করার সম্ভাবনা আপাতত নেই বলেও জানান তিনি। আহমেদ সাগর, রিপোর্ট। নেশার বড়ি ইয়াবার ভয়াবহতা সম্পর্কে নিজের উদ্বেগ প্রকাশ করতে সংবাদ মাধ্যমকে বাড়িতে ডেকেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। কিন্তু বর্তমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যে স্বাভাবিক কারণে আলোচনার মোড় ঘুরে যায় রাজনীতির দিকে। এক প্রশ্নের জবাবে মহাজোটের অন্যতম নেতা বলেন, রাজনৈতিক সংকট সমাধানের পথ দুই নেত্রীকেই খুঁজে বের করতে হবে। তার মতে নির্বাচনকালীন সরকার প্রধান কে হবেন সবার সঙ্গে আলোচনা করে সেটা সমাধান করা সম্ভব। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। গণতান্ত্রিক ভাষা নয়, গণতন্ত্র মানে নমনীয়তা, গণতন্ত্র মানে সহনশীলতা, গণতন্ত্র মানে হল আলাপ আলোচনা, গণতন্ত্র এটি ভাষা। একচুল নড়ব না, এটা প্রধানমন্ত্রী বলেছেন। উনি চল একচুল নড়বেন না, নির্বাচন হবে না। আর নির্বাচন না হলে কি হবে? লেভেল প্লেয়িং ফিল্ড হবে না, সবাই বলছেন। একটা সংসদ সদস্য থাকলে সহজে তার একটা মানে আধিপত্য থাকবে, তার ইনফ্লুয়েন্স থাকবে, যে ভালো করতে পারবে না। যদি সুষ্ঠু নির্বাচন করতে হয় আগে যেমন হয়েছে তাই করা উচিত। আমরা সবাই পদত্যাগ করে নির্বাচন কমিশনকে নির্বাচন করি, এটা উচিত। সাবেক রাষ্ট্রপতি বলেন, সব দল অংশ না নিলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, তার দলও এমন কোন নির্বাচনে অংশ নিতে চায় না। এককভাবে নির্বাচনের কথা জানালেও মহাজোট ছাড়ার ব্যাপারে পরিষ্কার করে কিছু বলেননি এরশাদ। আমি বেরিয়ে আসবো তখন যখন আমার সুবিধা হবে, আমার দল ক্ষমতা যাওয়ার সুযোগ পাবে। আমি বেরিয়ে এসেছি অন্য দল ক্ষমতা যাওয়ার জন্য, আমি তো বেরিয়ে আসবো না। আমি সাথে থাকলেও মহাজন নির্বাচনে জয়ী হবে না, আগামী নির্বাচনে কোন জোটই যাবেন না, এটা বলতে পারবো না। এখন বলছি একলাই করব তো, পলিটিক্স অনেক কিছু হয়, একলাই করব আমি, কিন্তু জোটের সাথে থাকবো না, এটা বলেছি ক্লিয়ার। নির্বাচন কমিশনের সমালোচনা করে এরশাদ বলেন, বিতর্কিত হয়ে পড়া কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দিহান জাতীয় পার্টি। দলটির মতে নির্বাচন পদ্ধতির বদল করে প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সংসদে আসন বণ্টন না করা পর্যন্ত মনোনয়ন বাণিজ্য থামবে না। আহমেদ সাগর, এনডিভি নিউজ, ঢাকা।